আচ্ছা তুমি মনে করো আমার অধীনস্থ একটা কর্মচারীকে আমি একটা অন্যায় নির্দেশ দিলাম, হ্যাঁ কি করবো? চাকরি বাসন হলে মাইনা লইব। ফাইন, অন্যায় নির্দেশ দেওয়ার জন্য আমার কিছু প্রশ্নের সম্মুখীন হইতে হইব, কিন্তু আমি যেটা নির্দেশ করছি কর্মচারী কিন্তু সেটা ফলো করতে হইব, ঠিক কি না? ঠিক। তেমনি তুমিও আমার অধীনস্থ। অধীনস্থ আর কর্মচারী এক ন? একই একই। তোমার একটা পদ আছে, স্ত্রীর পদ দখল করে বয়ে রইছো। আল্লাহর দোহাই, আই তোমার কাছে রিকোয়েস্ট করতেছি আর ডিভোর্স দিয়া দাও। হ্যাঁ, আই আর পারতেছি না, আই আর পারতেছি না। আপনি প্রথমে ঝগড়া বাঁধান। মিছা কথা, একশো ভাগ মিছা কথা। এই ঝগড়া বাঁধায় আগে একটা কথা কই, আমার পার্সোনাল ব্যাপারে কেউ যদি নাক গলায় আমার মাথা ঠিক থাকে না, মেজাজটা গরম হয়ে যায়। হ্যাঁ, এটাও কই দিন। ঠিক আছে। কি ব্যাপার, হয়তো মনে করছি আজকে আর নাই দেন না। হ্যাঁ, তোমার এই উল্টা পাল্টা মনে করার লজিকটা কি? লজিক কি? হ্যাঁ, শুনতেছেন লজিক কি? আমি যদি শুনতে নাও চাই তুমি আমার শুনাইবা, কারণ ইদানিং তোমার রোগ হয়েছে, লজিক রোগ। কথায় কথায় খালি লজিক খোঁজো, তাই না? লজিক দেখানো কি অপরাধ? অবশ্যই অপরাধ। কি লাই? হ্যাঁ, সত্য বললে কি দোষ? লজিক লজিক সত্য লজিক দেখাইলে কি দোষ? কি লাই অপরাধ হইব? এটা কইতে গেলে ওই সকালের প্রসঙ্গ ফিরা যাইতে হইব, এটা কি তুমি চাও? অবশ্যই চাই। সকালে তুই আরে আপত্তিকর কথা বলছো। কি কইছিলাম? ও, কি বলছিলা ভুলে গেছো কেন? তুই আরে বলছো ইউ আর বাউন্ড টু, তারপর তা শেষ করলা না। আই বাউন্ড কি কইলাম? ও, আমি কইছিলাম যে ইউ আর বাউন্ড টু। ইউ আর বাউন্ড টু মানে হইতেছে তুমি আমার সকল আদেশ নির্দেশ মানতে বাউন্ড। ও, তুমি অন্যায় কাজ করলে হেডও আর মানতে হইব? অবশ্যই মানতে হইব। অবশ্যই আমি দেখতাম না। কেন মানবা, হেডার আমি লজিক দিতাছি। আচ্ছা তুমি মনে করো আমার অধীনস্থ একটা কর্মচারীকে আমি একটা অন্যায় নির্দেশ দিলাম, হ্যাঁ কি করব? চাকরি বাসন হলে মাইনা লইব। ফাইন, অন্যায় নির্দেশ দেওয়ার জন্য আমার কিছু প্রশ্নের সম্মুখীন হইতে হইব, কিন্তু আমি যেটা নির্দেশ করছি কর্মচারী কিন্তু সেটা ফলো করতে হইব, ঠিক কি না? ঠিক। তেমনি তুমিও আমার অধীনস্থ। অধীনস্থ আর কর্মচারী এক ন? একই একই। তোমার একটা পদ আছে, স্ত্রীর পদ দখল করে বয়ে রয়েছো, তোমার একটা স্পেসিফিক দায়িত্ব আছে। কর্মচারী বেতন পায় আর আই পাই না, তারপর আই 11 ঘন্টা ঘর মধ্যে কাম করি, কার লেগা করি? তোমার লেগা, তোমার চেয়ে বেশি করি। তোমার পারিশ্রমিক আমি দেই, ক্যাশে দেই না, ইন কাইন্ড, ইন কাইন্ডে দেই। ইন কাইন্ড বোঝনি? এই যে ভরণ পোষণ, এই যে শেল্টার, তোমার শপিং খরচ, এগুলারে বলে ইন কাইন্ড। ভরণ পোষণ, শপিং, শেল্টার এগুলো পারিশ্রমিক না, আর আরা কোনো পারিশ্রমিক নেই না। আরা যা করি স্বামীরা ভালোবাসে, দান করি, স্যাক্রিফাইস করি। সান্ত্বনা পাওয়ার জন্য তুমি এই কথা কইতে পারো। ঠিক আছে, এই প্রসঙ্গে আই আর কোনো কথা বলতে চাই না। আই কিল্লাই ভাবছি যে তুমি ট্যাঙ্গেল যাও না, আসলে তুই ট্যাঙ্গেল যাও না। এটা তুমি কি কইলা? যা বলতেছি সত্য বলতেছি। আর হোনো, আই তোমার অফিসে ফোন করছিলাম, আর ফোন করে কি হয়েছি জানো নি? হ্যাঁ, ল্যান্ড ইন্সপেকশন এটা তোমার কাজ ন, এই কাজটা করে কারা? তোমার নিচে যে অফিসাররা আছে এটা হলো হ্যাতেগো কাজ। তুমি কারে ফোন করতে যায়, কারে ফোন দিছো সেটা তো আমি জানি না, তবে এটা আমি হলফ করে বলতে পারি আমি সোজা প্যাকাল থেকে বাসায় আসছি। হ্যাঁ, আনে তো ট্যাঙ্গেলি গেছে, কিন্তু ইনস্ট্রাকশনের কামে যান নাই, গেছেন ডেটিং মে। ডেটিং মে? হ্যাঁ। কাল লাগে নামটা হইতে চান? হুঁতো ভাই, মায়ের নাম হইলো শীলা আর আপনার সেকশনে জুনিয়র অফিস। তুমি তুমি কিন্তু আমার চরিত্রটি এটা নাড়ানি করতেছো, এটা একটা মারাত্মক অফেন্স। তুমি আমার অপমান দিতেছো, তুমি জানো এর পরিণতি কি হইতে পারে? হ্যাঁ, আর কি করবা, ডিভোর্স সারা। সেটা যদি জানো তাহলে মিথ্যা অভিযোগ তো তুল লাগারে। 100% সত্য, আই প্রমাণ করতে হারু। সত্য যদি হয় তখন আমি তোমার ডিভোর্স করতে পারি। আল্লাহর দোহাই, আই তোমার কাছে রিকোয়েস্ট করতেছি আর ডিভোর্স দিয়া দাও। হ্যাঁ, আই আর পারতেছি না, আই আর পারতেছি না। ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে, আমারে কার কথা সে যায় শুনি।
ভাইয়া আসবো? আসেন। ছেলে নাকি কালকে আপনার লোক আসিল? জি ভাইয়া। হ্যাঁ তো আপনি বান্ধবী না? হ্যাঁ। আপনি কি হ্যারে ভালো চান? অবশ্যই ভালো চাই। বালা চাইলে হ্যারে বাড়াবাড়ি করতে মানা করেন। আমি কই যাই, কার লগে চলি, এইসব চিন্তা না কইরা হ্যারে সংসারে মন দিতে কন। আরেকটা কথা, হে যেন আমার লোক ঝগড়া না করে। কিন্তু ও তো বলে আপনি প্রথমে ঝগড়া বাঁধান। মিছা কথা, একশো ভাগ মিছা কথা, এই ঝগড়া বাঁধায় আগে। একটা কথা কই, আমার পার্সোনাল ব্যাপারে কেউ যদি নাক গলায় আমার মাথা ঠিক থাকে না, মেজাজটা গরম হয়ে যায়, হ্যারে এটাও কয়ে দিন। ঠিক আছে বলবো, কিন্তু আমি অন্য একটা ব্যাপারে আপনার সঙ্গে কথা বলতে এসেছিলাম। সেটা আমি জানি। আপনি কোন ব্যাপারে আমার লোক কথা কইতে আইছেন সেটা আমি ভালো করেই জানি। সর মারার ব্যাপারটা তো, সেটা আমি ভুলি নাই। আপনাকে চর মারাটা আমার আসলে উচিত হয়নি, আমি ওভার রিয়্যাক্ট করে ফেলেছিলাম। আই'ম সরি, আপনি প্লিজ আমাকে মাফ করে দিন। না, আপনি রে এত সহজে আমি মাফ করতাম না। গত ছয়টা বছর আমি কষ্ট পাইছি, কষ্টটা আমি বুকের মধ্যে পুষে রাখছি, আপনার দেয়া কষ্ট। আপনি এখন যেতে পারেন। Hehehehe.